আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এশিয়া কাপ শুরু হয়ে যাচ্ছে আগামী বুধবার থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান বনাম নেপাল, আর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচটি খেলবে ঠিক তার পরের দিন, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30 থেকে। এদিকে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে কেমন হতে পারে দুই দলের একাদশ, বা কোন দল এগিয়ে থাকবে এই ম্যাচে, তো চলুন দেরি না করে এক নজরে দেখে নেই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের দুই দল একাদশের কম্পারিজনে কোন দল কতটা এগিয়ে রয়েছে। প্রথমে দেখে নেব শ্রীলঙ্কা দলের ওপেনার্স। নাম্বার ওয়ান প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান, নাম্বার টু কুশল মেন্ডিস ওপেনিং ব্যাটসম্যান। এখন দেখে নেব বাংলাদেশ দলের ওপেনার্স। নাম্বার ওয়ান রিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান, নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান। এখন থেকে নেব শ্রীলঙ্কা দলের মিডলার্স। নাম্বার থ্রি চরিত আসালাঙ্কা ওয়ান রাউন্ড ব্যাটসম্যান, নাম্বার ফোর ভানুকা রাজাপাকসে মিড অর্ডার ব্যাটসম্যান, নাম্বার ফাইভ ধনঞ্জয় ডি সিলভা মিড অর্ডার ব্যাটসম্যান, নাম্বার সিক্স রাসুন সানাকা ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন, নাম্বার সেভেন চামিকা গৌরত্নে বোলিং অলরাউন্ডার। এখন থেকে নেব বাংলাদেশ দলের মিডলার্স। নাম্বার থ্রি নাজমুল হাসান শান্ত ওয়ান রাউন্ড ব্যাটসম্যান, নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার এবং অধিনায়ক, নাম্বার ফাইভ তাহিদুল হৃদয় মিড অর্ডার ব্যাটসম্যান, নাম্বার সিক্স মুশফিকুর রহিম উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান, নাম্বার সেভেন শামিম হোসেন পাটোয়ারি মিড অর্ডার ব্যাটসম্যান, নাম্বার এইট মেহেদী হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার। এখন দেখে নেব শ্রীলঙ্কা দলের বোলার্স। নাম্বার এইট ওয়ানিন্দু হাসারাঙ্গা বোলিং অলরাউন্ডার, নাম্বার নাইন দুষ্মন্তা চামিরা ফাস্ট বোলার, নাম্বার টেন মাহেশ দীক্ষানা স্পিন বোলার, অ্যান্ড নাম্বার ইলেভেন মতিজা পথিরানা ফাস্ট বোলার। সর্বশেষ দেখে নেব বাংলাদেশ দলের বোলার্স। নাম্বার নাইন তাসকিন আহমেদ ফাস্ট বোলার, নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার, অ্যান্ড নাম্বার ইলেভেন হাসান মাহমুদ ফাস্ট বোলার।